আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোরবানির ঈদকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত নওগাঁর খামারিরা, গোখাদ্যের চড়া দামে এবার ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়। এবং মাচা পদ্ধতিতে বিদেশি জাতের তরমুজ চাষ করে সফল জয়পুর হাটের কৃষকরা, কম খরচে বেশি লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে অন্যদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কোরবানি ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে পশু লালন পালনে ব্যস্ত নওগাঁর খামারিরা, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে আছেন শঙ্কায়। গোখাদ্যে লাগামহীন দাম বৃদ্ধিতে বেড়েছে পশু লালন পালনের খরচ, এতে বাড়বে গরুর দাম। এছাড়াও সীমান্ত পথে অবৈধভাবে গরু প্রবেশও ভাবিয়ে তুলছে খামারিদের। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিফুর রহমান সাগর। কোরবানির ঈদের বাকি আছে আর মাত্র অল্প কিছুদিন, তাই ব্যস্ততা বেড়েছে নওগাঁর খামারিদের। জেলায় প্রায় 34,000 খামারিদের পাশাপাশি গৃহস্থরাও ক্ষতিকর মোটা তাজাকরণের ওষুধ ব্যবহার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় পশুপালন করছেন। কিছুদিনের মধ্যে এসব গরু বিক্রির জন্য তোলা হবে বিভিন্ন হাটে। সামনে কুরবানি আসছে, আমরা গরুর যত্ন করছি, এখান থেকে বিক্রি হয়, ভালোভাবে খিরাই। এক টনের উপরে গরু আছে, এখানে দালালেরাও লিয়া যায়, হাটে বাজারেও লিয়া যাওয়া হয়। খামারিরা বলছেন এবছর গরু লালন পালনে খরচ বেড়েছে কয়েকগুণ, ফলে এবছর দাম বাড়বে গরু। তবে সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে গরু প্রবেশের আশঙ্কায় চিন্তিত খামারিরা। এর ফলে গরুর দাম পড়ে যাবার আশঙ্কা রয়েছে তাদের। লাভের আশা দূরে থাকুক, তখন খরচের টাকা তোলাই কঠিন হয়ে পড়বে। প্রতি বছর যে খরচ, তার থেকে দ্বিগুণ খরচ বেশি এবার। তাই আমরা আশা করতেছি যে প্রতি বছরের তুলনায় এবার যেন গরুর দাম একটু বেশি হওয়ার কথা, না হলে আমরা খামারি মার খেয়ে যাবো। দ্রব্যের দাম বর্তমানে বাজারে খুব বেশি, এই জন্য এবার খুব বেশি রাখতে পারেনি। প্রতি বছর গুড়ে করে আপনি 35-40টা করে আপনার কোরবানি উপলক্ষে গরু রাখা হয়, এবার 20-25টা আপনার আছে। জেলায় চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে, সেই সঙ্গে সীমান্ত পথে গরু প্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রাণী সম্পদ বিভাগ। বিগত কয়েক বছর ধরে সীমান্তে কিন্তু গরু তেমন আসছে না আগের মতো, ফলে আমরা এ ব্যাপারে এক কঠোর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। জেলায় এবছর গবাদি পশু রয়েছে 7,28,110টি, যা স্থানীয় চাহিদার দ্বিগুণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাচা পদ্ধতিতে বিদেশি জাতের তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন জয়পুর হাটে কৃষকরা। চাষে কম খরচ ও লাভ বেশি হওয়ায় অন্য ফসলের চেয়ে তরমুজ চাষে ঝুঁকছেন চাষিরা। জয়পুর হাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। কয়েক বছর আগেও তরমুজের আবাদ খুব একটা ছিল না জয়পুর হাটে, তবে লাভ বেশি হওয়ায় এখন জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে এর চাষ। চলতি মৌসুমে জেলায় প্রায় 500 বিঘা জমিতে মধুমালা, অনুভব, ইয়েলো বার্ড, তৃপ্তি, ডাইনা, ব্ল্যাকবেরি সহ নানা জাতের তরমুজ চাষ হয়েছে। এই জাতগুলোর বেশিরভাগ চায়না, থাইল্যান্ড ও তাইওয়ানের। কৃষকরা জানায় 1 বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হয় 50,000-60,000 টাকা, অন্যদিকে বাজারে ভালো দাম পাওয়া গেলে বিক্রি হয় 1.5 লাখ টাকা পর্যন্ত। ধান আলু আবাদ করে 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 লস হচ্ছে কৃষকের। তো আমরা লাস্টে জিআরডিএম এর সহযোগিতায় আমরা এই মাঠে তরমুজ চাষ করি। ধান এবং অন্যান্য যে ফসল আছে তার চেয়ে অনেক লাভজনক ফসল। জমিতে যা খরচ হয়েছে সেই খরচ থেকে আমি 2.5 লাখ টাকার মতো বিক্রি করতেছি আজ। তরমুজ চাষে কৃষকদের বিভিন্ন সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ ও বেসরকারি সংস্থাগুলো। আমরা জিআরডিএম পিকাসেবের আর্থিক সহযোগিতায় কৃষকদেরকে গ্রীষ্মকালীন যে উচ্চ মূল্যের যে ফসল, গ্রীষ্মকালীন তরমুজ, এগুলো কৃষকদেরকে আমরা চাষ করার জন্য প্রশিক্ষণের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বীজ, ইয়েলো স্টিক, ফেরোমন ফাঁদ, মালচিং পেপার, বীজ সহ সব উপকরণ তাদেরকে বিনামূল্যে বিতরণ করছি, যাতে এই উচ্চ মূল্যের ফসল চাষাবাদে তাদের উদ্বুদ্ধ হয়। সরকারিভাবেও বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা এবং উপকরণ সহায়তা দিচ্ছি। আমাদের মালচিং প্রদর্শনী হচ্ছে তরমুজে। এখানকার উৎপাদিত তরমুজ জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আগামীতে আরো বেশি তরমুজ চাষের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।
এবারের এসএসসি পরীক্ষায় খারাপ ফলাফলের শীর্ষে রয়েছে সুনামগঞ্জের বুলচান্দ স্কুল উচ্চ বিদ্যালয়। 58 জন পরীক্ষায় অংশ নিলেও পাশ করেছে মাত্র 9 জন শিক্ষার্থী। এমন ফলাফলে প্রশ্ন উঠেছে শিক্ষকদের মান নিয়ে। শিক্ষকদের দ্বন্দ্ব পাঠদানে অবহেলার কারণে এই ফলাফল বিপর্যয় বলে মনে করছেন অনেকে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 1932 সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ শহরের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ বুলচাঁদ উচ্চ বিদ্যালয়। শহরের বুকের 2 একর জায়গায় বিশাল মাঠ খুব কম প্রতিষ্ঠানেরই রয়েছে। প্রতিটি শ্রেণীকক্ষে রয়েছে আধুনিক ব্যবস্থা, আছে ডিজিটাল বোর্ড ও ইন্টারনেট সুবিধা। এত সুবিধার পরেও এবছর এসএসসি পরীক্ষায় জেলায় সবচেয়ে খারাপ ফলাফল এই বিদ্যালয়টির। পাশ করেছে মাত্র 15.5% শিক্ষার্থী। শিক্ষকদের দ্বন্দ্বে ফলাফল বিপর্যয় ঘটেছে বলে মত অনেকের। দীর্ঘদিন ধরে চলা এ দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। করোনাকালীন সময়ে অন্যান্য স্কুলে কিছুটা কেয়ার নেওয়া হয়তো, অ্যাসাইনমেন্ট বা ছাত্রদের আসা যাওয়ার একটা বিষয় ছিল, আমরা এই কাজটাতে বেশ পিছিয়ে ছিলাম। একটা প্রতিষ্ঠান কখন ভালো হয়, তখনই ভালো হবে যখন ছাত্র শিক্ষক এবং অভিভাবকের সমন্বয়ে, হ্যাঁ, যে কোনো কিছু পরামর্শক্রমে করা হয়, তখন কিন্তু এটা সব দিক দিয়ে ভালো হয়। শিক্ষা ও খেলাধুলায় একসময় জেলার অন্যতম ভালো স্কুল ছিল বুলচাঁদ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা চলত সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। তবে গত কয়েক বছর ধরে ফলাফল নিম্নমুখী। ক্লাসরুমের পেছনের বেঞ্চে জমা ধুলো আর ময়লা দেখে বোঝা যায় অনেকদিন ধরে ক্লাসে আসছে না শিক্ষার্থীরা। কাজ করে তাদের সংসারে ভার পোষণ করতে হয়, অনেকের বাবা নাই, গরিব ফ্যামিলি মানুষ, তাদের কাজ করে তাই তারা স্কুলে আসতে পারে। ফলাফল খারাপ হবার পেছনে করোনা মহামারীকে দুষলেন প্রধান শিক্ষক। যদিও পাঠদানে শিক্ষকদের আন্তরিকতার অভাবের কথা জানালেন ম্যানেজিং কমিটির সভাপতি। এইট ফোর নাই, ফোর নাই, সেভেনও ফোর নাই, নাইনও ফোর নাই। আর এখানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ বাচ্চারাই পড়ে, আপনার খোঁজ খবর নেওয়া, তখন অনেকে হোটেলে কাজ করে, দোকানে কাজ করে, ঠেলা পায়, রিক্সা পায়। শিক্ষকগুলা যারা নিয়োগ হয়েছে তাদের মধ্যে ঠিক উন্নত মানের শিক্ষক এখানে নিয়োগ পাইছে বলে আমার মনে হয় না। এ বিষয়ে শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার কথা জানিয়েছে জেলা শিক্ষা অফিস। যার যার বিষয়ে মানে অন্তপক্ষে ফেল করছে তাদেরকে নিয়ে আমরা বলছি যে আপনি কি চান, আপনার সাবজেক্টে ফলাফল বিপর্যয় কেন, বিপর্যয় করতেছে আপনি প্রশাসনকে কেন অবহিত করলেন না। শিক্ষার্থীদের অনুপস্থিতির দায় এড়াতে পারে না সংশ্লিষ্টরা, এমনটাই মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা। তাদের মতে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হবে আরও আন্তরিকতার সাথে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। হিউস্টনে আগে ব্যাট করে 5 উইকেটে 153 রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে 3 বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক দল। ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেন তিনি আশাবাদী পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়াবে তার দল। রিপোর্ট করছেন এস এম আশরাফ। চমক বলার সুযোগ কি আছে? সম্প্রতি টি টোয়েন্টির যা পারফরমেন্স তারই ধারাবাহিকতাই তো ধরে রেখেছে বাংলাদেশ। কিন্তু দেশের মাটিতে 150-60 করে জিতল, বাইরে যে এই রান চ্যালেঞ্জ জানানোর নয় তা হারে হারে টের পেল টাইগাররা। লিটন দাস 14, সৌম্য সরকার 20, নাজমুল হোসেন শান্তর ব্যাটে এসেছে মাত্র 3 রান। বিশ্ব র্যাঙ্কিং এর 19 নম্বর দলের বিপক্ষেও টপ অর্ডারের এমন করুণ হাল। যদিও বিমর্ষ অধিনায়ক আশা ছাড়েননি। না, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব, সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করব যে সামনে ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করব। ধুমধড়াক্কার ক্রিকেটে স্ট্রাইক রেট এখনো ভাবনার কারণ চণ্ডীগা হাতুরি সিংহের দলের। বিশ্বকাপের আগে আরো 4টি ম্যাচ পাচ্ছে ক্রিকেটাররা। শান্তর বিশ্বাস, সুযোগ আছে নিজেদের ছন্দ খুঁজে নেয়ার। অবশ্যই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটসম্যানই। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করব চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান। নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার এবং সবাই আজকে চেষ্টা করেছে, বাট আজকের দিনটা আমরা ভালো ক্রিকেট খেলি। সিরিজের দ্বিতীয় টি-20তে বৃহস্পতিবার একই ভেন্যুতে সমতা ফিরিয়ে মান বাঁচানোর লড়াইয়ে নামবেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা। এস এম আশরাফ, এটিএন বাংলা।
ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে বিকেলে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত বছর সাদা কালো শিবিরের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বসুন্ধরা, তাই এই ম্যাচটি তাদের জন্য প্রতিশোধেরও। অন্যদিকে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি 11 বারের চ্যাম্পিয়ন মোহামেডান, তাই তাদের জন্য মিশনটা শিরোপা ধরে রাখার। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে এই দলই হারিয়েছে অস্কার ব্রুজনের দলকে। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কোরবানির ঈদকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত নওগাঁর খামারিরা, গোখাদ্যে চড়া দামে এবার ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়। এবং মাচা পদ্ধতিতে বিদেশি জাতে তরমুজ চাষ করে সফল জয়পুরহাটে কৃষকরা, কম খরচে বেশি লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে অন্যদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।